এই এলাকায় যেহেতু চাকুর ব্যবহারটা অনেক বেশি, প্রতিবেশীর যুবকরা হিরুইজমের কারণে তারা কাছে রাখে। সাম্প্রতিক সময়ে বগুড়া শহরে কিছু চাকুর ঘটনার কারণে কিছু হতাহতের ঘটনা ঘটে। হতাহতের ঘটনার কারণে আমরা বগুড়া শহরে চাকুর বিরুদ্ধে এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এবং বিশেষ করে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা অভিযান শুরু করি এবং এই অভিযান প্রতিটি ফাঁড়ি এলাকায় একটি করে, অর্থাৎ 60টি ফাঁড়ি এলাকায় 60টি টিম কাজ করে এবং আমাদের থানা থেকে একটি মোটরসাইকেল মোবাইল প্রায় 12 জনের নেতৃত্বে আমরা একটা টিম গঠন করি, তারা কাজ শুরু করে এবং শহর এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে। এই সাঁড়াশি অভিযানের কারণে আমরা এই পর্যন্ত আমরা 100 জনের উপরে আমরা সন্ত্রাসী ধরতে সক্ষম হই এবং সিআরসিটি আপনার চাকুর মামলা হয়, অর্থাৎ এই চাকুর মামলাগুলো আপনারা জানেন এখানে অস্ত্রায় নেয়, আমরা মামলা নিই এবং তাদেরকে আদালতে সুপোর্ট করি এবং এর কারণে জনমনে অনেকটা স্বস্তি এসেছে এবং চাকুর ব্যবহারটা অনেকাংশে হ্রাস পেয়েছে। আমরা এটাকে যাতে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান চলবে এবং আমাদের প্রায় সর্বমোট এখানে 302টি চাকু উদ্ধার হয়েছে এবং আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমরা যে চাকুর উৎপত্তি স্থল, অর্থাৎ যেখান থেকে চাকুগুলো বিক্রি হয় সেখানে আমরা বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়েছি এবং অভিযান চালানোর ফলে বিভিন্ন দোকান থেকে আমরা অনেক চাকু উদ্ধার করতে সক্ষম হয়েছি। 204টি চাকু আমরা বিভিন্ন দোকান থেকে উদ্ধার করি এবং তাদেরকে আমরা সতর্ক করেছি যে ধরনের বার্মি চাকু যেন তারা বিক্রি না করে এবং এই সহজলভ্যতা যেন না হয়, কিশোর গ্যাংয়ের হাতে এবং সন্ত্রাসীদের হাতে যেন এটা সহজেই যেন না যেতে পারে, তার জন্য আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি এবং কোথা থেকে এই চাকুগুলো আসিতেছে এবং কোন জায়গায় এই চাকুগুলো বিক্রি হচ্ছে, কীভাবে এই সন্ত্রাসীদের চাকু যাচ্ছে সে ব্যাপারে আমরা কাজ করছি। বিভিন্ন অনলাইনের মাধ্যমে চাকুগুলো আসতেছে, আমরা সেই অনলাইনের যে প্রতিষ্ঠান আছে সেখানেও আমরা চিঠি দিয়েছি, তাদেরকেও সতর্ক করেছি যে এই ধরনের বার্মি চাকু যেন তারা এই অনলাইনের মাধ্যমে না এনে এবং তারা যেন আমাদেরকে সহযোগিতা করে এবং ইনফরমেশনটুকু যেন আমাদেরকে দেয়। এই সীমান্ত থেকে মিয়ানমার সীমান্ত থেকে এই চাকু কি আসে? ওগুলো সাধারণত আমরা যতটুকু জানি কক্সবাজার এলাকায় এটার সহজলভ্যতা আছে, এই বার্মি চাকুগুলো কক্সবাজার এলাকায় বেশি পাওয়া যায়, তবে জানা যায় যে আমরা এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাই নাই যে এইখান থেকে মানে চাকুগুলো আসছে, আসলে ওইখান থেকে বেশি আসার সম্ভাবনা সেটা আপনার দেখা যাচ্ছে। অনলাইনে আমরা নজরদারি বৃদ্ধি করছি, হয়তোবা কক্সবাজার এলাকায় অনেকে বেড়াতে যায়, তখন সেখানে যেহেতু সহজলভ্যতা আসে এবং এই এলাকায় যেহেতু চাকুর ব্যবহারটা অনেক বেশি, তারা মানে ট্রেডিশন হিসাবে এই চাকুগুলো কাছে রাখে, এই সন্ত্রাসীগুলো প্রতিবেশীর যুবকরা হিরুইজমের কারণে তারা কাছে রাখে, যার কারণে ওইখান থেকে হয়তোবা তারা এই চাকুগুলো যখন বেড়াতে যায় সেখান থেকেও তারা এগুলো সংগ্রহ করে থাকে অনেক। তাদের মধ্যে কি কত পার্সেন্ট প্রতিবেশী বা টিনেজ? ওইটা মেজরিটি দেখা যাচ্ছে টিনেজ এবং উত্তরবয়সী মেজরিটি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, অর্থাৎ আপনার বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত হওয়ার জন্য এই চাকুগুলো তারা সাধারণত অপরাধী কার্যে ব্যবহার করার জন্য তারা এটা ব্যবহার করছে। আমরা গোয়েন্দা নজরদারির মাধ্যমে এগুলো যাতে সমূলে নির্মূল করা যায় আমরা সেইভাবেই অভিযান পরিচালনা করছি, কাছে কাছে আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করছি।